নমস্কার গল্পকথ চ্যানেলে আজকে নিবেদন বিমল করে লেখা আমরা তিন প্রেমিক ও ভুবন নদীর চড়ায় শিবানী চিতা জ্বলছিল আমরা তিন বিগত যৌবন বন্ধু শিমুল গাছের তলায় বসেছিলাম ফালগুনের শেষ উল্টো টান ধরে গিয়েছিল দুপুরে রোদ পাখা গুটিয়ে নিতে শুরু করেছে নদীর বাঁকের মাথায় আকাশে সূর্য হেলে পড়ছিল ভুবন গরুর গাড়ির উপর বসে গাড়িটা অর্জুন গাছের ছায়া দাঁড় করানো গরু দুটো গাছগাছাল ফাঁকে শুয়েছিল শিবানীর মুখাগ্নি শেষ করে ভুবন খানিক্ষণ চিতার কাছেই দাঁড়িয়েছিল রোদ আর আগুনের ঝলসানি গায়ে মাখেনি তারপর গাড়িতে গিয়ে বসেছে হাঁটুর উপর মাথা রেখে মুখ আড়াল করেই সে বসেছিল কদাচিৎ মুখ তুলছিল তুলে শিবানীর চিতা দেখছিল চিতার কাছাকাছি নদীর ভাঙা পাড়ের আড়ালে চার পাঁচটা ছেলে ছোকরা আর নিত্যানন্দ তারা মাথায় গামছা বেঁধে ভিজে তোয়ালে মুখে ঘাড়ে বুকে বুলিয়ে সপ্তাহের তদারকি করছিল পুরুতমশাই আর ছোটকিলাল অনেকটা তফাতে কয়েকটা মাটির সরা ও কলসি সামনে নিয়ে গাছের ছায়াতেও ছাতা খুলে বসে আছে আমরা মাছ দুপুরে এসেছি তখন চতুর্দিক ধুধু করছিল গরম বাতাস গায়ে মুখে একেবারে জ্বালা ধরিয়ে দিচ্ছিল এতক্ষণে যেন সব আসার ভাব হয়েছে নদীর তাপ মরে আসছিল শীর্ণ জলের ধারাটি শিবানীর চিতার পাশ দিয়ে বই যেতে যেতে কদাচিত বাতাসে কিছু শীতলতা ছড়িয়ে দিচ্ছিল আমরা তিন বিগত যৌবন বন্ধু শিমুলতলায় বসে শিবানীর সৎকার প্রত্যক্ষ করছিলাম সিগারেটের টুকরোটা ছুঁড়ে দিয়ে অনাদি বলল শেষ হতে হতে বিকাল পড়ে যাবে বলে সে শিবানী চিতার দিকে তাকিয়ে থাকল কমলেন্দু পা ছড়িয়ে আধশোয়া হয়ে বসেছিল সে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ল আকাশমুখ হয়ে বোধ হয় শিমুলের ফুল দেখবে আমি আর একবার ভুবনের দিকে তাকালাম ভুবন কুঁজো হয়ে বসে হাঁটুর ওপর মাথা দু হাতে মুখ আড়াল করা অনেকক্ষণ সে ওই একইভাবে বসে আছে তার পক্ষে এটা স্বাভাবিক শিবানী ওর স্ত্রী তবু আমার মনে হলো ভুবনের এতটা শোকাভিভূত ভাব ভালো দেখাচ্ছে না সে জোর করে তার শোকের মাত্রার গভীরতা দেখাতে চাইছে এতটা শোক পাবার কারণ তার নেই তবু এই শোক কেন সে কি আমাকে ঈর্ষান্বিত করতে চায় আমাদের তিনজনকেই কথাটা আমার এখন বলা উচিত নয় বুঝতে পেরেও যেন ভুবনের শোকে খুন ধরতে বললাম শিবানের সঙ্গে আমার শেষ দেখা হয়েছে মাসখানেক আগে ভুবনের ওপর কি জন্য যেন ও রেগেছিল ওর শরীর স্বাস্থ্যের কথায় দুঃখ করছিল আমার কথায় অনাদি মুখ ফিরিয়ে দূরে ভুবনের দিকে তাকালো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শেষে অন্যমনস্কভাবে বললো আমরা বোধহয় না এলেই ভালো করতাম আমরা চুপচাপ অনাদের কথাটা ভাবছিলাম সবুজ একটা পুনো পাখি চিকিট চিক করে ডাকতে ডাকতে চোখের পলকেই আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল কমলেন্দু সব জেনে শুনে বুঝে হঠাৎ বলল কেন আমরা না এলে কি ভালো হতো অনাদি ধীর স্থির প্রকৃতির আস্তে আস্তে নিচু গলায় সে কথা বলে সামান্য অপেক্ষা করে সে বললো ভুবন হয়তো অস্বস্তি বোধ করছে ঠিক এই সময় সে বোধ হয় আমাদের বাদ দিয়েই তার স্ত্রীকে ভাবতে চেয়েছিল ভাবু কে তাকে বারণ করেছে অবহেলা খানিকটা উপহাসের গলায় আমি বললাম অনাদি আমার দিকে তাকালো আমরা ওর চোখের সামনে বসে থাকলে ভুবনের পক্ষে আমাদের বাদ দিয়ে শিবানীকে ভাবা মুশকিল কমলেন্দু শুয়ে শুয়েই বলল বেশ তো তাহলে সাথে সকালে লোক দিয়ে আমাদের বাড়িতে শিবানের মারা যাবার খবর পাঠানো কেন না পাঠালেই পারত আমি বললাম কিংবা বলে দিলেই পারতো আমরা যেন না আসি অনাদি বলল খবর না দিলে খারাপ দেখাতো বোধ ভদ্রতা করে কমলেন্দু বলল আমরাও ভদ্রতা রক্ষা করছি শিবানী আমাদের বন্ধু স্ত্রী তার সৎকারে না আসায় কি ভালো দেখাতো বন্ধু স্ত্রী শুধু কেন শিবানী আমাদের কি বলবো বান্ধবী যাই বলো সেও তো আমাদের কিছু একটা ছিল সে মারা গেছে আর আমরা শ্মশানে আসবো না আমি বললাম অনাদি আর কথা বাড়ালো না পকেট হাতরে আবার সিগারেট বের করলো আমাদের দিল নিত্যানন্দ চিতার কাছে গিয়ে খোঁচাখোঁচি করতেই কাট ফেটে শব্দ হলো সে চেঁচিয়ে কি যেন বলল তার সহচর দুটি ছেলে তার কাছে গেল ভুবন মুখ তুলে চিতার দিকে আছে চিতার ওপর কয়েকটি অগ্নিশ ফুলিঙ্গ যেন আতসবাজির মতন বাতাসে উড়ে ফেটে গেল সামান্য ছাই উড়ল একটি ছেলে কয়েকটি কাঠের টুকরো ফেলল চিতায় ভুবন চিতার দিক থেকে চোখ ফিরিয়ে উদাসভাবে নদী আকাশ আর জঙ্গলের দিকে তাকিয়ে থাকল তারপর এক সময় আমাদের দিকে মুখ ফেরাল আমাদের মধ্যে দূরত্ব সত্ত্বেও আমার সঙ্গে তার চোখাচোখি হলো ভুবন মুখ ফিরিয়ে নিল নিয়ে হাঁটুর ওপর কনুই রেখে গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকল ওর এই ভঙ্গি আমার ভালো লাগছিল না মনে হলো আমাদের যেন সে আর দেখতে পারছে না বা দেখেও দেখতে চাইছে না উপেক্ষা করছে বাড়াবাড়ি দেখলে আমার রাগ হয় ভুবনের এতটা বাড়াবাড়ি দেখে আমার কেমন রাগ আর বিরক্তি হচ্ছিল আতিশহ্য কেন আমরা কি জানি না শিবানীর সঙ্গে ভুবনের সম্পর্ক কি ছিল তবে তবু ভুবন এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিছুই জানি না যেন শিবানী তার সর্বস্ব ছিল শিবানীর মৃত্যুতে তার বিশ্বভুবন একেবারে অন্ধকার হয়ে গেছে দুঃখের মধ্যেও আমার হাসিই পাচ্ছিল ভুবনের বোকামের শেষ নেই তুমি যে কাকে এত শোক দেখাচ্ছ ভুবন তবু যদি শিবানীর ভালোবাসা পেতে শিবানী তোমায় ভালোবাসেনি যদিও শেষ পর্যন্ত তোমায় বিয়ে করেছিল তুমি স্বামী হয়েছিলে বলে যা পাবার পেয়ে গেছ তা ভেবো না বরং শিবানীর ভালোবাসা বলতে যা তা আমি পেয়েছিলাম ফাল্গুনের দমকা বাতাস এলো দক্ষিণ থেকে নদীর তপ্ত বালির ওপর দিয়ে ঘূর্ণি তুলে ঘোলাটে বাতাস নাচতে নাচতে আবার জঙ্গলের দিকে চলে গেল ভুবন আবার হাঁটুর মধ্যে মাথা গুঁজে হাত আড়াল করে বসল যেন সে কাঁদছে ভুবনের এত আতিশয্য আমার সহ্য হচ্ছিল না অনাদি আর কমলেন্দুকে বললাম আমরা একটু আড়ালে গিয়ে বসি না হয় বলে উপহাসের গলায় মন্তব্য করলাম ভুবনবাবুর আমাদের হয়তো সহ্য হচ্ছে না অনাদি যা বলল কমলেন্দু শিমুল ফুল দেখছিল নাকি আকাশ কে জানে সে বলল তাতে যদি ভুবন শান্তি পায় আমার আপত্তি নেই আমার বরং এই শিবানী চিতার কাছে বসে ওইদিকে তাকিয়ে থাকতে খুবই খারাপ লাগছে তাই বুঝি শুয়ে আছো আকাশ দেখছো কমলেন্দু কথায় জবাব দিল না অনাদি এবার বলল আমারও কেমন অস্বস্তি লাগছে একটু আড়ালে দূরে গিয়ে বসাই ভালো আর তাছাড়া এবার এই দিকে রোদ ঘুরে গেছে বসে থাকা যাবে না আমরা আরও অল্পক্ষণ বসে থেকে শিমুলতলা ছেড়ে উঠে পড়লাম তারপর তিন বন্ধু শিবানী চিতা এবং ভুবনের দৃষ্টি থেকে সরে অন্য দিকে চলে যেতে লাগলাম আমরা খানিকটা দূরে এসে বসলাম এখানে ঘন ঝোপঝাড় আর ছায়া মাথার উপরে নিম গাছ সামনে ঝোপের ওপর দিয়ে নদী দেখা যায় মাঝে মাঝে পাখির ডাক ছাড়া আর কিছুই কানে যাচ্ছে না নদীর বালির ছাড়া অন্য কিছু চোখেও পড়ছে না এখানে যে যার মতন আরাম করে বসলাম বসে নিশ্চিন্ত হলাম কিছুক্ষণ আমাদের মধ্যে ছোটোখাটো দু চারটি কথা বিনিময় হল শিবানী এইভাবে আচমকা একটা অসুখে মারা যাওয়ায় আমরা দুঃখিত শেষে আমরা একেবারেই নীরব হয়ে গেলাম নদীর দিকে অপরাহ্নে স্তিমিত ভাব ছিল। আমরা তিনজনেই কখনো নদী কখনো শূন্যতা কখনো গাছপালা কখনো পায়ের তলার ঘাস মাটি দেখছিলাম এবং পরিপূর্ণ নীরব হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ এইভাবে বসে থাকার পর হঠাৎ কমলেন্দু কেমন করে যেন নিঃশ্বাস ফেলল ঠিক দীর্ঘ নিঃশ্বাস নয় তার চেয়েও যেন গভীরতাপূর্ণ কিছু তার নিঃশ্বাসের শব্দে আমরা ওর দিকে সচকিত হয়ে তাকালাম কমলেন্দু সুপুরুষ তার মুখ এখনো মুহূর্ত তাকিয়ে দেখার মতন লম্বা ধরনের কাটা কাটা মুখ রং ফর্সা নাক এবং চোখ বেশ তীক্ষ্ণ তার ফর্সা সুন্দর মুখে আমরা কোথায় যেন এক বেদনা দেখতে পেলাম অনাদি বলল কি হল কমলেন্দু অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলো কয়েক মুহূর্ত তারপর আমাদের দিকে তাকালো শেষে বলল না কিছু নয় কই দেখি একটা সিগারেট পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করে ওকে দিলাম নিজে একটা সিগারেট নিয়ে ও আমাদের দুজনকে দুটো সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া গলায় নিল তারপর আমাদের চোখের দিকে তাকিয়ে বলল এই দিকটা পালিয়ে এসে ভালোই হয়েছে সামহাও আমার শিবানের চিতার সামনে বসে থাকতে ভালো লাগছিল না হতে পারে আমি তখন বোকা ছিল বয়স কম ছিল তবু কথা তো ঠিক যে শিবানী আমাকে ভালোবেসেছিল আমার চেয়ে বেশি সে আর কাউকেই কখনো ভালোবাসেনি আমরা তিন বিগত যৌবন বন্ধু পরস্পরের কথা জানতাম এবং ভুবন আমাদের চতুর্থ বন্ধু সব জানত কমলেন্দুর সঙ্গে শিবানীর মেলামেশা ভালোবাসার কথা আমার অজানা নয় কিন্তু এই মুহূর্তে সে যে দাবিটুকু জানালেও তাতে আমার আপত্তি হলো না সবচেয়ে বেশি ভালোবাসার কথা উঠলে শিবানীর কাছে আমার চেয়ে আর কেউ বেশি পেয়েছে এই আমি বিশ্বাস করি না একেবারে সরাসরি না হলেও কমলেন্দুকে শোনাবার জন্যে ঠাট্টার একটু গলা করে বললাম আমার তো মনে হয় ওটা আমি এক সময় পেয়েছি ধীর স্থির শান্তশিষ্ট মানুষ হলেও অনাদি এখন হঠাৎ কেমন অসন্তুষ্ট বিরক্ত হলো ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলল এসব তোমাদের মনের ধারণা কল্পনা আমার সঙ্গে শিবানের ঘনিষ্ঠতা এমন সময় হয়েছে যখন আমরা দুজনে কেউই বাচ্চা ছিলাম না সিরিয়াসলি যদি কাউকে সে ভালোবেসে থাকে আমি সে দাবি সবচেয়ে বেশি করতে পারি অনাদির কথায় আমি বা কমলেন্দু আমরা কেউই খুশি হলাম না আমাদের কথায় অনাদিও হয়নি তিনজনে আজ আমরা যে দাবি করছি সেই দাবি ছেড়ে দেওয়া কেন যেন আমার সাধ্যাতীত বলে মনে হল আমাদের তিনজনেরই বয়স হয়েছে চল্লিশের এপারে চলে এসেছি আমাদের তিনজনেরই স্ত্রী আছে সন্তান আছে আজ শিবানীর সঙ্গে আমাদের প্রেম নিয়ে অকারণ গল্প করার বা মনোমালিন্য সৃষ্টি করার কোনো অর্থই ছিল না তবু আমরা তিনজনেই এমন এক দাবি জানাচ্ছিলাম যেন সেই দাবি প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের কোনো বিশেষ সুখ ও অহংকার প্রকাশ করা যায় না কমলেন্দু ঘন ঘন কয়েকটা টান দিল সিগারেটে সে অনাদের দিকে এবং আমার দিকে বারবার তাকালো তারপর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে বলল আমার সঙ্গে শিবানের ওপর ওপর মেলামেশা তোমরা দেখেছ আমি তোমাদের সেই সব গল্পও বলতাম চিঠিপত্র তো দেখিয়েছি কিন্তু ভেতরে আমাদের কি হয়েছিল তোমরা জানবে কি করে আমি বললাম ভেতরে ভেতরে যা হয়েছে তাও তো পরে তুই সব বলেছিস না আমি সব বলিনি কিছু না বলা আছে সামথিং সিক্রেট অনাদি বলল সেই রকম গোপনীয়তা তো আমারও আছে কমল আমারও গোপনীয়তা ছিল আমরা তিন বাল্যবন্ধু পরস্পরের কাছে জীবনের কোনো কিছুই বড় একটা অগচর রাখতাম না শিবানীর বেলায়ও কিছুই রাখিনি রাখতে চাইনি তবু শেষ পর্যন্ত নিশ্চয়ই কিছু রেখেছিলাম নয়তো আজ এই কথা উঠত না শিবানীর সঙ্গে মেলামেশার সময়ও আমরা কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হইনি কেননা কমলেন্দু শিবানীর সঙ্গে কৈশোরে ও প্রথম যৌবনে মেলামেশা করেছিল করে শিবানীর কাছ থেকে দূরে সরে গিয়েছিল শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা একেবারে যৌবন বেলার আমার সঙ্গে শিবানীর ছড়াছড়ি হয়ে যাবার পর ওনাদির সঙ্গে শিবানীর সম্বন্ধ গড়ে উঠেছিল শিবানীও আমাদের বাল্যকালের বান্ধবী তার সঙ্গে আমাদের যা যা হয়েছে তা পরস্পরকে আমরা জানিয়েছি স্বভাবতেই কোনো ইতর ঈর্ষা আমাদের থাকার কথা নয় তবু যদি কোনো ঈর্ষা থেকে থাকে বা হয়ে থাকে তা তেমন কিছু নয় নয়তো আমাদের মধ্যে মনোমালিন্য ঘটত এবং আমাদের এই বন্ধুত্ব বজায় থাকত না এতকাল যা হয়নি তা হওয়া সম্ভব নয় উচিত নয় শিবানীকে নিয়ে কোনো বিরোধ আমাদের মধ্যে হয়নি সে জীবিত থাকতে যা হলো না আজ যখন সে আমাদের মধ্যে আর নেই তখন তা হবার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না আমার কি রকম যেন মনে হলো কমলেন্দুর দিকে তাকালাম তারপর অনাদির দিকে আমার মনে হলো ওরা নিজেদের গোপনীয়তাকে তাদের প্রতি শিবানীর চরম ভালোবাসা নিদর্শন হিসেবে মনে করছে আমি নিজেও প্রায় সেই রকম মনে করছিলাম যদিও আমার আরও কিছু মনে হচ্ছিল তেমন এক অস্বস্তি এবং কাতরতা বসে আমি বললাম একটা কথা বলবো ওরা আমাকে দেখল আমাদের সব কথাই সকলের জানা আমরা কিছুই লুকোচুরি রাখিনি তবু আমাদের তিনজনেরই কিছু গোপনীয়তা আছে আজ যদি সেটা বলে ফেলা যায় সেটা কি ভালো নয় কমলেন্দু অপলকে আমার দিকে তাকিয়ে থাকলো অনাদি চোখের চশমাটা ঠিক করে নিল আমার মনে হল ওরা অনিচ্ছুক নয় কমলেন্দু বলল বেশ তাই হোক কথাটা আজ বলে ফেলাই ভালো অনাদি বলল আমার কোনো আপত্তি নেই কিন্তু শিবানের চিতা এখনও জ্বলছে আমরা শশা এই সময় সেসব কথা বলা কি ভালো দেখাবে আমি বললাম খারাপই বা কি আমার বড় মনে হচ্ছে বলে ফেললেই স্বস্তি পাব অনাদি আস্তে আস্তে মাথা নাড়ল মানে সে সম্মত কমলেন্দুর দিকে আমি তাকালাম সে বলুক প্রথমে শিবানের জীবনে সেই প্রথম প্রেমিক আমি বললাম সব কথা বলার কোনো দরকার নেই কমল আমরা জানি আমরা যা জানি না তুমি শুধু সেইটুকুই বলো কমলেন্দু আমার দিকে মাথা নাড়িয়ে বলল তাই বলবো কমলেন্দু শুরু করলো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একবার মাস দেড়েক কি দুয়েকের জন্য মতিহারিতে ছোট কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ফিরে এলাম যখন তখন বর্ষার শুরু আমাদের ম্যাট্রিকের রেজাল্ট আউট হয়ে গেছে বাবা পাটনায় মেশামশাই গিয়ে আমার কলেজে ঢোকার সব ব্যবস্থা করতে চিঠি লিখে দিয়েছিলেন পরীক্ষায় আমার রেজাল্ট কি হয়েছিল তোমরা তা জানো কলেজে পড়তে যাবার আনন্দে তখন আমি খুব মুশকুল হয়ে আছি বাড়িতে চব্বিশ ঘন্টা আদরের ঘটা চলছে শিবানীর সঙ্গে তখন আমার গলায় গলায় মতিহারিতে সে আমায় চিঠি লিখত তার মা বাবার কথা তোমরা জানো পয়সা থাকার জন্যে আর তার বাবা মনোজ কাকা স্কিমে বিলেত ঘুরে আসার পর আরও একটু সাহেবি হয়ে গিয়েছিলেন শিবানীকে শাড়ি ধরাতে ওরা দেরি করেছিলেন আমি যখন মতিহারিতে তখন শিবানী শাড়ি ধরেছে চিঠিতে আমায় লিখেছিল ফিরে এসে দেখলাম ছিপছিপে শিবানীকে শাড়ি পরে একেবারে অন্যরকম দেখাচ্ছে বেশ বড় হয়ে গেছে বেশ বড় ওই আর একটা সিগারেট দাও তো অনাদি কমলেন্দুকে ধরিয়ে কমলেন্দু কেমন অন্নমনস্ক হয়ে থাকলো সামান্য তারপর বলল একদিন বিকেলবেলা সাংঘাতিক বৃষ্টি নেমেছিল যেমন ঝড় তেমনি বৃষ্টি এক একটা বাজ পড়ছিল যেন মনে হচ্ছিল ঘর বাড়ি গাছপালায় আগুন ধরিয়ে ছাই করে দেবে আর তেমনি আকাশ পাকা জামের মতো কালো দেখতে দেখতে যেন সন্ধে দোতলায় আমার ঘরে আমি দরজা জানলা বন্ধ করে বসে একটা জানালা যেটা দিয়ে ছাট আসছিল না জলের খুলে রেখেছিলাম উল্টো দিকে শিবানীদের বাড়ি শিবানীর মা লতি কাকিমার সোবার ঘরের গায়ে শিবানীর ঘর আমার ঘর থেকে শিবানীর ঘর দেখা যায় কিন্তু খানিকটা দূর আমরা আমাদের ঘরে বসে জানলায় দাঁড়িয়ে হাতটা নেড়ে হাসি তামাশা করছিলাম কখনো কখনো ঝড় বৃষ্টির মধ্যে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলছিলাম শব্দ বড় একটা পৌঁছাচ্ছিল না আমি অনেকক্ষণ ধরে শিবানীকে ডাকছিলাম ই আর কি করি তাকে ইশারা করে বলছিলাম শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে চলে আসতে শিবানী আমায় বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দেখাচ্ছিল এই রকম করতে করতে একেবারে সন্ধে হয়ে এলো পেয়ারা গাছের ডালের পাশ দিয়ে শিবানের ঘরের অনেকটাই চোখে পড়ে আমার সে আমায় দেখিয়ে দেখিয়ে জানলায় বসে চুল বেঁধেছে একটা শাড়িও আলনা থেকে এনে দেখিয়েছে দূর থেকে রংটা বুঝতে পারিনি সন্ধের মুখে যখন সব অন্ধকার আমি নিচ থেকে বাতি আনতে যাব দরজায় দুম শব্দ খুলে দেখি শিবানী হাতে বাতি সে বৃষ্টির মধ্যেই এই বাড়ি চলে এসেছে নিচে থেকে আসার সময় মা তার হাতে বাতি দিয়ে দিয়েছে শিবানী এইটুকু আসতেই খানিকটা ভিজে গিয়েছিল হাত পা মাথা শাড়ির আঁচুল বেশ ভিজেছে লণ্ঠনটা আমার হাতে দিয়ে শিবানি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল জলের ছাট আসছিল আমি আলনায় ঝুলানো আমার একটা জামা এনে ওর ভিজে হাত মাথা ঘাড় মুছিয়ে দিতে লাগলাম ওর মাথার চুল অনেকটা ভিজে গিয়েছিল বলে শিবানী তার লম্বা বিনুনি খুলে ফেলছিল ওকে আমি আমার পড়ার টেবিলের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে ভিজে পা দুটো মুছিয়ে দিতে লাগলাম ই আর কি করি। তো পা দুলোতে লাগল হাসতে লাগলো শিবানী ততক্ষণে মাথার চুল খুলে ঘাড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে তারপর আমরা লন্ঠনের আলোয় বসে গল্প করতে লাগলাম শিবানীর গানের মাস্টার ছিল সে যে একসময় মোটামুটি ভালো গাইত তা তোমরাও জানো শিবানীকে একটা গান গাইতে বললাম শিবানী যে গানটা গাইল তা আমার এখনো মনে আছে আমি অনেকবার শুনেছি সেই গান কিন্তু সেই দিনের মতন আর কখনো নয় ঝড় বৃষ্টি বাইরের দুর্যোগ আর অন্ধকারের মধ্যে আমার ঘরে বসে মিটমিটে লণ্ঠনের আলোয় সে গাইল উতল ধারা বাদল ঝরে ওই গানেরই একটা জায়গায় ছিল ও গো বন্ধু দিনের শেষে এলে তুমি কেমন বেশে আঁচল দিয়ে শুকাবো জল মোছাবো পা আকুল কেশে বারবার শিবানী ওই চরণ দুটো গাইছিল আর আমার দিকে তাকিয়ে দুষ্টু করে হাসছিল অর্থটা আমি বুঝতে পারছিলাম গান শেষ হলে আমরা গল্প করতে লাগলাম এই গল্প সেই গল্প শেষে আমরা ছেলে মানুষের মতন হাতের রেখা কপালের রেখা ভাগ্য ভবিষ্যৎ এইসব নিয়ে মেতে উঠলাম একে অন্যজনকে সৌভাগ্যের চিহ্ন দেখাতে ব্যস্ত হঠাৎ শিবানী বলল তার বুকে নীল শিরার একটা ক্রস আছে আমি বললাম তাহলে সে মস্ত পুণ্যপতি বলেই আমি হাসছিলাম এই রকম যে হয় না বা হতে পারে না তা আমি জানতাম আমার হাসি দেখে শিবানী বুঝতে পারলো আমি তাকে অবিশ্বাস করছি সে বলল হাসছ কেন বিশ্বাস হচ্ছে না আমি মাথা নাড়লাম তুমি কি যীশু খ্রিস্ট নাকি শিবানীর অভিমানে লাগলো বলল আহা যিশু না হলে বুঝে কিছু থাকতে পারে না আমি তাকে আরও রাগিয়ে দিয়ে বললাম যার কোথাও পাপ নেই তার থাকতে পারে মানুষের নয় যিশুর মতন তুমি মরতে পারবে শিবানী কি ভাবল জানি না হঠাৎ সে তার বুকের জামার ওপরের বোতাম খুলে দিল জামা অনেকটা সরিয়ে আমায় বলল আলো এনে দেখো আমি দেখলাম কি দেখলাম কি দেখলাম তা তোমাদের কাছে বলে লাভ নেই বুঝতেই পারছ তবে শিবানীর বুকে শিরা ছিল নীলচে রঙের সেটা ক্রস কিনা তা আমি দেখিনি আমি অন্য জিনিস দেখছিলাম আজ আমার স্বীকার করতে দোষ নেই সেই বয়সে শিবানীর সেই ইনোসেন্স ছিল আমার হাতে সেটা মরে গেল কমলেন্দু নীরব হল তাকে খুব অন্যমনস্ক ও অপরাধীর মতো দেখাচ্ছিল নদীর চরের ওপারে রোদ সরে যাচ্ছে তাপও অনেকটা কমে এসেছে কোথাও একটা কাক ডাকছিল গাছের পাতায় বাতাসের সরসর শব্দ হচ্ছিল কেমন যেন একটা নিছুম্ ভাব আমরা তিন বন্ধুই নিঃশ্বাস ফেললাম কমলেন্দু রুমালে মুখ মুছে নিল অনাদি আমার দিকে তাকালো শিশির তোমার যা বলার আমার বলার পালা কমলেন্দুর পর শিবানের জীবনে আমি দ্বিতীয় প্রেমিক তার যৌবনের প্রেমিক আমারও তখন যৌবন আমাদের তখনকার ঘনিষ্ঠতার কথা কমলেন্দুর অজানা নয় ওরা যা জানে না ওদের কাছ থেকে যা আমি গোপন রেখেছিলাম এবার তা বলার জন্য আমি তৈরি হলাম কুলঝোপের মাথা ডেঙিয়ে অপরাহ্নের রোদ এবং নদী দেখতে দেখতে আমি গলা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলাম আমি খুব সংক্ষেপেই সারতে চাই কমলেন্দু বলল শুনি বলছি তোমাদের কাছে কোনো ভূমিকার দরকার নেই তবে তোমাদের জানা দরকার যে তিন চার বছর শিবানের সঙ্গে আমার খুব মাখামাখি ছিল এটা তার শেষের দিকের ঘটনা আমি ধীরে ধীরেই বললাম শিবানীর বাবা তখন মারা গেছেন লতিকা কাকিমারা তাদের নতুন বাড়িতে থাকেন আমি আমার ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ শেষ করে পাওয়ার হাউজের চার্জে রয়েছি শিবানীর সঙ্গে আমার সম্পর্কটা তখন এমন অবস্থায় যে তোমরাও ভাবতে আমি তাকে বিয়ে করব। লতিকা কাকিমাও ভাবতেন শিবানীরও তাতে সন্দেহ ছিল না সন্ধেবেলা ওদের বাড়ি গিয়ে আমাকে তখন বাইরে বারান্দায় অপেক্ষা করতে হতো না সোজা ড্রয়িং রুমে পর্দা সরিয়ে দিকের দরজা দিয়ে শিবানি শোয়ার ঘরে চলে যেতে পারতাম গল্প গুজব গান বাজনা খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি ফিরতাম তখন রাত হয়ে গেছে শিবানী আমায় ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে যেত আর প্রায় রোজই ফেরার সময় ফটকের করবিঝোপের আড়ালে দাঁড়িয়ে সে আমায় চুমু খেত শিবানীকে যে দেখতে খুব সুন্দর ছিল তা আমার কখনো মনে হয়নি তার গায়ের রং চোখমুখের ছাদ আমার পছন্দ ছিল না কিন্তু তার শরীর আমার ভীষণ পছন্দ ছিল তাদের বাড়ির আবহাওয়ায় যে স্বাধীনতা সপ্রতিভাব খোলামেলা আচরণ ছিল তাও আমার খুব পছন্দ ছিল নতুন ধরনের রুচি পরিচ্ছন্নতা বেশবাসের সৌন্দর্য এইসবের জন্য নয় আর শিবানীর তখনকার শরীরের জন্য তাকে আমার ভালো লাগত শিবানীর সেই যৌবন বয়সে তোমরা জানো মনে হতো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ফেটে পড়ছে একদিন সেটা শীতকাল লতিকা কাকিমা তাদের মহিলা সমিতির মিটিংয়ে গিয়েছিলেন বাড়িতে চাকর আর ঝি ছিল ঝিটা ঠান্ডা লেগে অসুখ করেছে সে শুয়ে আছে শিবানী শোবার ঘরে বসে আমরা গল্প করছিলাম জানুয়ারি মাস প্রচন্ড শীত ঘরের জানলা টানলা সবই বন্ধ ছিল সাধারণ একটা কথা নিয়ে আমরা দুজনেই খুব হাসছিলাম হাসতে হাসতে শিবানী বিছানায় গিয়ে লুটিয়ে পড়ল সে এমনভাবে লুটিয়ে পড়েছিল যে তার একটা হাত মাথার ওপর দিয়ে বালিশে পড়েছে অন্য হাতটা তার কোমরের কাছে বিছানায় অলসভাবে পড়ে আছে তার মুখ সিলিংয়ের দিকে মাথার ওপর হাত থাকার জন্য তার বুকের একটা পাশ আরও স্ফিত হয়ে উঠেছে শিবানের কোমরের তলা থেকে পা পর্যন্ত বিছানা থেকে মাটিতে ধনুকের মতন বেঁকে কিংবা বলা ভালো ঢেউয়ের মতো ভেঙে পড়েছে বিছানার ওপর সুজনেটা ছিল কালচে লাল তাতে গোলাপের মতো নকশা শিবানের পরনের শাড়িটা ছিল সিল্কের তার রং ছিল সাদাটে ওর ভাঙা শরীরের বা আঁচড়ে পড়া শরীরের দিকে তাকিয়ে আমার আত্মসংযম নষ্ট হয়ে গেল ঘরের বাতি নিবিয়ে দিয়ে আমি যখন তার গায়ের পাশে সে আমায় যেন কেমন করে ফিস ফিস কলায় নরম নিঃশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করল আমি কবে তার মাকে কথাটা বলবো আমি তখন যে কোনো রকম ধাপ্পা দিতে রাজি বললাম কালকেই বলবো কাল পরশুর মধ্যে শিবানী যেন অন্ধকারের মধ্যে সুখে আনন্দে উত্তাপে সর্বাঙ্গে গলে যেতে শুরু করল সে কতবার করে বললো যে সে আমায় ভালোবাসে আমিও কতবার করে বললাম আমি তাকে ভালোবাসি তারপর ঘরের বাতি জ্বালা হয়ে গেলে আমি শিবানীর ময়লা রং ছোট কপাল মোটা নাক সামনের বড় বড় দাঁত পুরোপুরো ঠোঁটের দিকে তাকিয়ে মুখ নিচু করে পালিয়ে এলাম তারপর থেকেই আমি পালিয়েছি আমি থেমে গেলাম আমার গলার কাছে একটা শীষের ডেলা যেন জমে গিয়েছে চোখ ফেটে যাচ্ছিল কি যে অনুশোচনা আজ কেমন করে বলবো নদীর ওপারে বনের মাথায় রোদ চলে গিয়েছে ছায়া পড়ে গেছে নদীর চর জুড়ে ফাল্গুনের বাতাস দিচ্ছিল ঝাঁক বেঁধে পাখিরা উড়ে আসতে শুরু করেছে সমস্ত জায়গাটা অপরাহ্নের বিষণ্ণতায় ক্রমশই মলিন হয়ে আসছে আমাদের তিন বন্ধুর নিঃশ্বাস পড়ল আমি সিগারেটের প্যাকেট বের করলাম মুখ মুছলাম কোচায় তিনজনে সিগারেট ধরিয়ে নিলাম এবার অনাদির পালা শিবানীর জীবনে তৃতীয় প্রেমিক অনাদির দিকে তাকালাম আমরা অনাদি প্রায় আধখানা সিগারেট শেষ করলো কোনো কথা বলল না শেষে মাটির দিকে তাকিয়ে তার কথা শুরু করল শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা যখন হয়েছে তখন আমরা কেবি বাচ্চা নই আমার বয়স তেত্রিশ পেরিয়ে গিয়েছিল শিবানী প্রায় তিরিশ লতিকা মাসিমা তখন আর ঠিক বেঁচে থাকার মতো অবস্থায় নেই সেই আর্থারাইটিসের অসুখে পঙ্গু শয্যাশায়ী আমি ব্যাংকে অ্যাকাউন্টেন্ট হয়েছি নতুন তোমরা ভাই জানো মহেশ্বরী যখন কন্ট্রাক্টরি ব্যবসায় নামলো তখন আমি তার পিছনে ছিলাম তার সঙ্গে আমার ভিতরে ভিতরে কথা ছিল তার লাভের একটা পার্সেন্টেজ আমায় দেবে আমি ব্যাংকে তার সব রকম সুবিধে করে দেব প্রথম প্রথম মহেশ্বরীর কাছ থেকে বিমক্কা দু চারশো টাকা পেতাম ব্যাংকে আমি তার সুবিধে টুবিধের মাত্রাও বাড়াতে লাগলাম মামা ম্যানেজার যদিও নিজের মামা নয় মামাকে আমি নানাভাবে ইনফ্লুয়েন্স করতাম কিন্তু মহেশ্বরী শেষে আমায় ডুবিয়ে দিল বিশ্রী এক অবস্থায় পড়লাম ব্যাপারটা এমন ঘোরালো হয়ে দাঁড়ালো যে আমার পক্ষে কোথাও আর আইনের ফাঁক থাকলো না শিবানীর সঙ্গে তখন আমার মেলামেশা সত্যি কথা বলতে কি আমার তখন এমন কাউকে দরকার যে আমায় অর্থ সাহায্য করতে পারে অন্তত একটা জামিন থাকলেও আমার পক্ষে একটু সুবিধা হয় শিবানীদের নিজের বাড়ি ঘর জমি লতিকা মাসিমার আমি তাকে মাসিমা বলতাম কিছু টাকা এবং অলঙ্কার ছিল নিজেকে বাঁচাবার জন্যে শিবানীদের স্মরণাপন্ন হবার কথাই ভাবছিলাম লতিকা মাসিমা মারা গেলে সমস্ত সম্পত্তি শিবানীরই হবে আর তাছাড়া লতিকা মাসিমা বেঁচে থাকতেও যদি শিবানীর সঙ্গে আমার তেমন একটা সম্পর্ক দেখতে পান তিনি আমায় বিপদ থেকে পরিত্রাণ করতে পারেন বেশি বলে লাভ নেই আমি শিবানীর সঙ্গে যে ধরনের সম্পর্ক পাতালাম তাতে মনেই হবে যে আমরা যেন স্বামী স্ত্রী আমি শিবানের অঙ্গ স্পর্শ করিনি মানে সেইভাবে নয় আমার তাতে আগ্রহ ছিল না অথচ আমি শিবানীদের বাড়িতে সারাদিনও থেকেছি তাদের বাড়িতে থেকেছি খেয়েছি বিছানায় শুয়েছি লতিকা মাসিমার জন্য ডাক্তার ওষুধপত্রের ব্যবস্থা করেছি শিবানীর ও তাদের সংসারের তদারকি করেছি আমার ওপর লতিকা মাসিমার সু নজর পড়ল শিবানী প্রথম প্রথম আমায় কি ভাবতো জানি না পরে সে আমার ওপর নির্ভর ও বিশ্বাস করতে লাগল তখন চাকরিতে আমার গন্ডগোল বেঁধে গেছে মামার জোরে তখনও জেলে যায়নি কিন্তু মহেশ্বরীকে মামলায় জড়িয়ে পড়তে হয়েছে শরীর খারাপের হাতে আমি ছুটি নিয়েছি পুজোর মুখে আমার বাড়ি বলতে এক মা বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় তুলেই দিয়েছিলাম ছুটি নিয়ে শিবানীদের বাড়িতেই পড়ে আছি দুশ্চিন্তায় খাওয়া নেই ঘুম নেই চোখ মুখ শুকিয়ে একেবারে হলুদ হয়ে গেছে এমন সময় একদিন বিকেল থেকে লতিকা মাসিমার খুব বাড়াবাড়ি অবস্থা হলো ডাক্তার ডেকে আনলাম ওষুধপত্র চলতে লাগলো নতুন করে সেদিন সন্ধ্যের মধ্যেই লতিকা মাসির অবস্থা যখন একটু ভালো হলো আমি বাইরে মানে শিবানীদের বাড়ির বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছিলাম অন্ধকারে এমন সময় কখন শিবানী এসে পাশে দাঁড়ালো দু চারটে কথার পর সে বলল আমি আর কতদিন এইভাবে দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে বসে থাকব আমি তখন জামিন এবং টাকার কথা তাকে বললাম শিবানী কিছু না ভেবেই বলল লতিকা মাসির কাছে সে সব বলবে আমরা দুজনেই তখন একটা শিউলি গাছের কাছে দাঁড়িয়েছিলাম অনেকদিন পরে হঠাৎ আমার নাকে শিউলি ফুলের গন্ধ লাগলো আমি শিবানের হাত টেনে নিয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেলেছিলাম আমার সেই কান্না কুকুরের মতো শিবানী আমায় সান্ত্বনা দিল পরে বলল এই ঘর টাকা এইসব মা আমার ভবিষ্যতের কথা ভেবেই করে রেখেছে যার কাছে আমার আশ্রয় জুটবে এসব তারই তুমি তো এই সবই তোমার নিজের ভাবতে পারো আমি সেই রাত্রে অনেকটা নিশ্চিন্ত হলাম লতিকা মাসিমা আমার তরফে জামিন দাঁড়ালেন কিছু টাকাও আমায় তিনি দিয়েছিলেন শেষ পর্যন্ত মহেশ্বরী মামলায় এমন এক অবস্থায় পড়ল যে তাকে সরিয়ে রাখা টাকা বের করে দিতে হলো। আমার গণ্ডগোলটাও মিটে গেল লতিকা মাসি অবশ্য আরও কয়েক মাস বেঞ্চে ছিলেন কিন্তু শিবানী ভবিষ্যতের জন্য আমার উপর নির্ভর করতে চেয়েছিল সে ভার আমি নিইনি আমি তাকে আশ্রয়ও দিইনি শিবানীকে ঠিক বিয়ে করার মতো মেয়ে আমার কোনোদিনই মনে হয়নি এই পর্যন্ত বলে অনাদে চুপ করলো আমরা চুপচাপ নিঃশ্বাস যেন একটা সাদা ধপধপে বক নদীর ওপর দিয়ে গোধূলির আলোর সীমানা পেরিয়ে কোথায় যেন চলে গেল কমলেন্দু বলল লতিকা কাকিমার টাকাটা তুমি ফেরত দাওনি পরে মাসিমা মারা যাবার পর শিবানীকে কিছুটা দিতে গিয়েছিলাম কিন্তু ও নেয়নি আর কোনো কথা হলো না আমরা তিন বিগত যৌবন বন্ধু শিবানীর তিন প্রেমিক পুরুষ নীরবে বসে থাকলাম কেউ কারোর দিকে তাকালাম না বসে বসে কখন যেন দেখলাম আকাশ বন নদী জুড়ে আসন্ন সন্ধ্যার ছায়া আমাদের চারপাশে সে শীষের মতো ছায়া ক্রমশই জমতে লাগল আমাদের নাম ধরে চিতার কাছ থেকে ওরা তখন ডাকছে দাহ শেষ চিতা ধুয়ে দেওয়া হচ্ছে ছেলেগুলোর জল ঢালা ফুরল এবার আমরা নদী থেকে মাটির কলসিতে জল ভরে এনে কমলেন্দু শিবানীর ভিজে চিতায় জল ঢেলে দিল তারপর আমি কমলেন্দুর হাত থেকে কলসি নিয়ে নদী থেকে জল ভরে আনলাম এনে শিবানীর চিতায় তার নিশ্চিন্ন শরীরের ছাইয়ের রাশিতে জল ঢাললাম তারপর অনাদি জল দিল শেষে ভুবন কলসিটা ভেঙে দিয়ে ভুবন ফিরল আমরা কেউ আর পিছু ফিরে তাকাবো না আমরা এগিয়ে চলেছি ওরা পুরুত মশাই আর ছেলেরা আমাদের আগে আগে গরুর গাড়িটা চলছে চাকার করুণ শব্দ আর আমরা চার বন্ধু পাশাপাশি ভুবনকে আমাদের পাশাপাশি পাশে হেঁটে যেতে দেখে আমাদের অস্বস্তি হচ্ছিল ও বড় ক্লান্ত অবসন্ন মনে হলো যেন ঠিক মতন পা ফেলতে পারছে না আমরা তাকে গরুর গাড়ির উপর বসিয়ে দিলাম জোর করেই সে আমাদের দিকে মুখ করে গরুর গাড়িতে বসে থাকল উদাস দৃষ্টিতে এমন সময় চাঁদ উঠে গেল শুক্ল পক্ষ আজ বুঝি ত্রয়োদশী নদী পিছনে দুপাশের জঙ্গল গুটনো পাখার মতো দুপাশে নেমে গেছে সামনে উঁচু নিচু কাঁচা রাস্তা জ্যোৎস্না ধরেছে বনে ঝিল্লিরব ঘন হয়ে এলো ফাল্গুনের বাতাস বইছে গরুর গাড়ির চিকন করুণ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আর আমাদের পায়ের শব্দ যেতে যেতে কমলেন্দু হঠাৎ ভারী গলায় বলল শিবানীর চিতায় জল ঢালার সময় কেমন যেন কান্না এসে গিয়েছিল আহা বেচারি ভাই আমি আজ তার কাছে তার চিতায় জল দেবার সময় মনে মনে ক্ষমা চেয়েছি অনাদি যে কাঁধ ছিল আমরা তা খেয়াল করিনি সে ছেলে মানুষের মতন মুখে কান্না ও লালা জড়িয়ে বলল আমিও চাঁদের আলোয় আমরা তিন ঘনিষ্ঠ বন্ধু তিন প্রেমিক চলেছি আর আমাদের সামনে ভুবন পিছনে শ্মশান শিবানের ধুয়ে যাওয়া চিতা যেতে যেতেই ভুবনের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম আমরা তিনজনে তিন প্রেমিক শিবানের নিষ্পাপতা কৌমার্য নির্ভরতা তো হরণ করে নিয়েছিলাম নিয়ে তাকে প্রত্যাখ্যান করেছি কিন্তু তারপরও আর কি অবশিষ্ট ছিল শিবানীর যা ভুবন পেয়েছে কি পেয়েছে ভুবন যার জন্য তার এত ব্যথা চাঁদের আলোয় ভুবনকে কেমন যেন দেখাচ্ছিল তার চারপাশে নিবিড় ও নীলাভ স্তব্ধ মগ্ন যে চরাচর তা ক্রমশই যেন ব্যপ্ত ও বিস্তৃত হয়ে এক অলৌকিক বিষণ্ন ভুবন সৃষ্টি করছিল এ যেন আমাদের ভুবন নয় অথচ আমাদেরই ভুবন আপনারা শুনছিলেন বিমল করের লেখা আমরা তিন প্রেমিক ও ভুবন গল্পটি আজকের গল্প এখানেই শেষ হলো আশা করি ভালো লাগলো আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখলে যখনই আমি গল্প উপন্যাস আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই নমস্কার সবে ভালো থাকবেন